পোলট্রি শিল্পের জন্য সুপরিচিত ঠাকুরগাঁয়ের বিভিন্ন খামারে এখন আর নেই আগের সেই কর্মব্যস্ততা। হরতাল অবরোধে লোকসানে অনেক খামারেই গুটিয়ে নিচ্ছেন ব্যবসা। সবকিছুই অচল হয়ে গিয়েছে, এই অচলতার কারণে আমাদের বন্ধ করে দিতে হয়েছে খামারটি, বারবার লস হওয়ার কারণে বন্ধ করে দিই। জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক হয়ে এলেও এখনো আতঙ্ক কাটেনি পরিবহন খাতে, ফলে অতিরিক্ত ভাড়া আর যানবাহন স্বল্পতায় খামারিরা আছেন মুরগির খাদ্য সংকটে। ঠিক তেমনি জেলার বাইরেও সরবরাহ করা যাচ্ছে না উৎপাদিত ডিম ও মুরগি। বাইরে থেকে পাটিগুলো আসতেছে না, যার ফলে মুরগিগুলো আমাদের থেকে যাচ্ছে, আমরা মুরগিগুলো বিক্রি করতে পারতেছি না। যেখানে 8,000 মুরগি আমি পালন করে থাকি, সেখানে এখন বর্তমান 2,000 মুরগি পালন করছি। ব্যাংক থেকে টাকা নিয়ে যে আমরা ব্যবসা করি, সেই ব্যাংকের প্রতি মাসের যে ইন্টারেস্ট সেটা দিতে আমরা এখন হিমশিম খাচ্ছি। লোকসানের কারণে ঠাকুরগাঁয়ের অর্ধেকেরও বেশি খামারির ব্যবসা বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। যারা উৎপাদিত মুরগি এবং ডিম অন্যত্র পর্যাপ্ত পরিমাণে সরবরাহ না হওয়ার কারণেও অনেক খামারি নিরুৎসাহিত বোধ করছেন এবং কিছু কিছু খামার বর্তমানে সাময়িকভাবে বন্ধ আছে। পোলট্রি শিল্পের এ অচলাবস্থা অবসানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।